আসসালামু আলাইকুম রেসাদ কিচেন থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ভিন্ন স্বাদের একটা ডাল ডিমের কারি নিয়ে এসেছি তো এই ডিম আর ডালের কারিটা খেতে অত্যন্ত সুস্বাদু তো এটা কীভাবে আমি বানালাম সেটাই আমি দেখাচ্ছি প্রথমে আমি দুই কাপ মুসুর ডাল নিয়েছি এক কাপ মুগ ডাল নিয়েছি তারপর আমি মুগ মুসুর ধুয়ে ভিজিয়ে রেখেছি এদিকে আমি আটটা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর দেখুন মুগ ডাল টাল ধুয়ে আমি পটে বসিয়ে নিয়েছি এবার আমি জিরা পাউডার চিলি পাউডার আর হলদি পাউডার দিয়ে সাথে লবণও দিচ্ছি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী তারপর আমি ভেজিটেবল অয়েল ঢেলে দিলাম দিয়ে আমি এখন মেখে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা কুক হওয়ার জন্য কুক হয়ে গেছে আমি নামিয়ে নিব তারপর আমি আরেকটা ফ্রাই প্যান চড়িয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিব তারপর আমি পেঁয়াজ ঢেলে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি তো এটা আমি ভুনি নিয়েছি এটা আমি ব্রাউন কালার করেছি এখন আমি জিঞ্জার গার্লিক পেস্ট ঢেলে দিলাম সাথে আমি টমেটো চপ দিলাম এখানে একটা বড়ো সাইজের টমেটো এখন আমি আবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হট চিলি পেপার জিরা হলদি গরম মশলা পাউডার তারপর আমি সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে ভুনে নিবো এখন আমি পরিমাণ মতো লেমন দিয়ে নিলাম তারপরে আমি ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো দিয়ে আমি এক মিনিট চুলায় গড়িয়ে নেব দেখুন হয়ে গিয়েছে এখন আমি ডাল কুক করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এখন আমি চার পাঁচ মিনিট আবার একটু কুক করে নেব অলমোস্ট কুক হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেকই আমি তারপর আমি উপরে জিরার গুড়া দিয়ে নিচ্ছি এটা টালা জিরার গুড়া এখন আমি কোরিয়েন্ডার লিপ দিয়ে নিলাম চপ কোরিয়েন্ডার খুবই মজার একটা রেসিপি আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ